ঢাকা উত্তরের মেয়র আতিক বিভিন্ন সময়ে সাংবাদিকদের দেশ বিদেশে ভ্রমণে নিয়ে যান। ইউরোপ, আমেরিকা, লন্ডনের মতো ব্যয়বহুল শহরে সাংবাদিকদের এসব ব্যয়বহুল সফরের খরচ কে দেয়? করপশন মিডিয়ার অনুসন্ধানে উঠে এসেছে সিটি কর্পোরেশনের নানা রকম উন্নয়নমুখী প্রজেক্ট থেকে লাখ লাখ টাকা লুট করা হয়, সেই লুটের টাকাই সাংবাদিকদের এসব আমোদ ভ্রমণ হয়ে থাকে। ঢাকা উত্তরের মেয়র সাংবাদিক ম্যানেজমেন্টে এক অভিনব পন্থা অবলম্বন করেন, সাংবাদিকদেরকে দেশ বিদেশে ভ্রমণে নিয়ে যান, বিনিময়ে তারা সিটি কর্পোরেশন কেন্দ্রিক নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে। অবস্থা এতটাই ভয়াবহ যে বস্তি উন্নয়নের টাকা খরচ করা হচ্ছে ভিআইপিদের কর্মকাণ্ডে। মেয়র আতিকের নজিরবিহীন লুটপাট এবং সিটি কর্পোরেশনের সাংবাদিকদের বিদেশ ভ্রমণ নিয়ে দেখুন করপশন মিডিয়ার এবারের অনুসন্ধান। মাথায় লাল গামছা, সাদা পাঞ্জাবি, লুঙ্গি, তাদেরকে দেখলেই কোনো নাটক দলের সদস্য মনে হবে। মূলত তারা সবাই ঢাকা উত্তরের মেয়র আতিকের টাকায় লালনের আকড়ায় ভ্রমণ করা সাংবাদিক। লালনের আকড়ায় গিয়ে এখানকার কেউ কেউ প্রচুর গাঁজা এবং মদ পান করেছেন বলে নিশ্চিত করেছে এই বহরে থাকা করপশন ইন মিডিয়ার ঘনিষ্ঠ সূত্র। মেয়র নিজে উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় লালনের আকড়ায় গাজার ধোয়ায়। নেচে গেয়ে মেয়র নিজেই মঞ্চ মাতিয়েছেন। মেয়র গেছেন তাই জনগণের ট্যাক্সের টাকার পুলিশ পাহারায় রাখা হয়েছে মেয়রের মদমাস্তির জন্য। কিন্তু মেয়র কেন সাংবাদিক নিয়ে ভ্রমণে যাবেন, সে প্রশ্নের উত্তর পাবেন আরও পরে। নেতিবাচক সংবাদ ঠেকাতে ঢাকা উত্তরের মেয়র আতিক অভিনব এক পন্থা অবলম্বন করেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন অফিসিয়াল ট্যুরে তিনি সাংবাদিক বহন নিয়ে ইউরোপ, আমেরিকা ভ্রমণে যান। বিমান ভাড়া, যাতায়াত, থাকা খাওয়া বাবদ লাখ লাখ টাকা খরচ হয়, সেসবের ব্যবস্থা মেয়র করে থাকেন। এক বছরে মেয়র আতিক কতবার সাংবাদিক নিয়ে বিদেশ ভ্রমণে গেছেন সেটার একটু নজর দেওয়া যাক। রাষ্ট্রীয় টাকা অপচয় করে মেয়র আতিক কখনো মশা মারার কৌশল শিখতে আমেরিকা, কখনো বর্জ্য ঠিকমতো ফেলার নিয়ম শিখতে চীন, তুরস্ক যান। এইসব কাজে যারা জড়িত তাদের দুই একজন থাকে বহরে, বাকিরা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, মেয়র আতিকের পরিচিতরা। সরকারের টাকা নষ্ট করে মেয়র আতিক গত এক বছরে অন্তত 10টি দেশে ভ্রমণ করেছেন, আর এই ভ্রমণ করতে গিয়ে তিনি অন্তত 70 দিন সিটি কর্পোরেশনে অনুপস্থিত ছিলেন। সরকারি এই তালিকার বাইরেও প্রতিটি সফরে মেয়র আতিক 5 থেকে 10 জন অথবা কখনো কখনো তার চেয়েও বেশি সাংবাদিকদেরকে নিয়ে যান। এই টাকা তিনি কোথায় পান আর তিনি সাংবাদিকদের কেনই বা বিদেশ ভ্রমণে নিয়ে যান? বিদেশ ভ্রমণের এই বিপুল অর্থের উৎস কি? মেয়রের টাকায় বিদেশ ভ্রমণ না করলে বিপদ নেমে আসে সাংবাদিকদের উপর। কোনো সাংবাদিক উত্তর সিটি কর্পোরেশন নিয়ে কোনো নেতিবাচক নিউজ করলে মেয়রের ঘনিষ্ঠ সাংবাদিকরা সে সকল সাংবাদিকের উপর নানা ধরনের চাপ প্রয়োগ করেন। আতিক নিজেও এমনটা করেন। বাংলা ট্রিবিউনের এক সাংবাদিক সংবাদ সম্মেলনে নেতিবাচক প্রশ্ন করায় সেই সাংবাদিকের চাকরি খেয়েছেন আতিক। বাংলা ট্রিবিউনের মালিক সাংসদ কাজী নাবিলকে ফোন করে ওই রিপোর্টারের চাকরি খেতে চাপ দেন মেয়র। মেয়র আতিকের মিডিয়া ম্যানেজমেন্ট করেন তার এপিএস ফরিদ। এই ফরিদের রুমেই নগরবিটের সাংবাদিকরা হাজিরা দেয়। এই ফরিদ মেয়র আতিকের মান্থলি পেইড সাংবাদিকদের বিকাশ নম্বরে টাকা পাঠায়। মেয়র আতিকের এপিএস গিরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে ফরিদের। ঢাকাতেই কিনেছেন 4টি ফ্ল্যাট। বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদের মাধ্যমেই মেয়র কেন্দ্রিক সব ধান্দাপাতি নিয়ন্ত্রিত হয়। সিটি কর্পোরেশনের যে কোনো কাজ প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে বিল করে ফরিদের পছন্দের ঠিকাদাররা। করপশন মিডিয়া নিশ্চিত হয়েছে সাংবাদিকদের নিয়ে মেয়রের বিদেশ ভ্রমণের অর্থ আসে সিটি কর্পোরেশনের এই লুট করা টাকায়।
এই যেমন সাংবাদিকদের সাথে মেয়রের একদিনের মত বিনিময় সভার বিল তোলা হয়েছে 10 লাখ টাকা। এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে চলছে হরিলুট। 2022 সালের 15 আগস্ট প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে আগমন উপলক্ষে একটি গেট প্যান্ডেল এবং লাইট বাবদ বিল করা হয়েছে 50 লাখ টাকা। উন্নয়ন নিয়ে বিদেশিদের সাথে হোটেল শেরাটনের মত বিনিময়ে মেয়র খরচ করেছেন আরও 50 লাখ টাকা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সময়ে প্যান্ডেল এবং গেট বানিয়ে প্রতিবার এইরকম 50 লাখ করে তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র বনানী কবরস্থান এলাকায় শোক দিবস আর বিজয় দিবসের গেট প্যান্ডেল বানাতে খরচ হয়েছে 3.25 কোটি টাকা। এসব হাস্য করার কাল্পনিক খরচের বিলগুলো পাশও করিয়ে নেওয়া হয়েছে। এরকম অসংখ্য প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা লোপাটে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন আতিকের এপিএস ফরিদ। এই লোপাট করা অর্থ দিয়েই ফরিদ নিজে ঢাকাতে কিনেছেন 4টি ফ্ল্যাট। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নের বিল বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে যে অর্থ লোপাট করা হয়, সেই অর্থের একটা অংশ ব্যবহার করা হয় সাংবাদিকদের বিদেশ ভ্রমণ মজমাস্তির জন্য। মেয়র এপিএস এর কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি মেসেজের মাধ্যমে জানিয়েছেন, আমাদের অভিযোগগুলোর শতকরা 50% সঠিক। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে করাপশন ইন মিডিয়ার সদস্যদের গালিগালাজ করেন, নিজেকে মেয়রের চেয়েও ক্ষমতাবান বলে জানান। সম্প্রতি আমেরিকায় সাংবাদিক বহন নিয়ে নাচতে গাইতে গেছেন এমন একটি সংবাদ প্রচার করেছিল করাপশন ইন মিডিয়া। তারপর মেয়র আতিক করাপশন ইন মিডিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে হাসি ঠাট্টা করেছেন। চলুন সেই বক্তব্যটিও শুনি। এখন কেউ সাংবাদিক যাবে বা যায় নাই, কিন্তু আমি কিন্তু একজন সাংবাদিক কিন্তু কমপ্লেন কিন্তু কেউ করে নাই, এবং তার কাছে এটা একটা ভেরি গুড নিউজ যে স্টেপ বাই স্টেপ আমরা যাব। অবশ্যই যে সাংবাদিক করেছে আমি খোঁজ দিলাম, সেই সাংবাদিক বলে বাংলাদেশে কোনো থাকেন না, ওই সাংবাদিক বাংলাদেশে থাকে না, ওই সাংবাদিক লন্ডন থেকে বসে আছে, এবং ওনার নামে কিন্তু অনেক ধরনের কিন্তু সমস্যা আমি যেটা শুনেছি। মেয়র আতিক এবং তার এপিএস এর বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ নিয়ে মেয়রের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো রিপ্লে দেননি। তার এপিএস ফরিদ আমাদের সাথে বারবার যোগাযোগ করতে চাইলেও আমরা কোনো সাড়া দেইনি, কারণ টাকা দিয়ে সাংবাদিক ম্যানেজার কাজটাই করেন এই ফরিদ। রাষ্ট্রের জনগণের টাকা নষ্ট করে মেয়র আতিকের এই বিদেশ বিলাস চিরতরে বন্ধ চায় করাপশন ইন মিডিয়া। যে সকল সাংবাদিক নগরবিটের সাংবাদিকতার নামে মেয়র আতিক ফরিদদের স্যান্ডেল চেটে দেন, তাদেরকে এ দফায় সতর্ক করা হলো। মেয়রকে ব্র্যান্ডিং না করে সিটি কর্পোরেশনের নানা সমস্যা নিয়ে নিউজ করার অনুরোধ করা হচ্ছে। এর উল্টোটা ঘটলে নগরবিটে ধান্দা ফিকির করা সাংবাদিকদের লাইনে দাঁড় করিয়ে এক্সপোজ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকের নানা ধরনের দুর্নীতি এবং লুটপাট নিয়ন্ত্রণ করেন তার এপিএস ফরিদ। এই ফরিদকে নিয়ে করাপশন ইন মিডিয়া এর আগে একটি সংবাদ প্রচার করলে ফরিদ আমাদেরকে মেসেজের মাধ্যমে নানা ধরনের আপত্তিকর অশ্লীল গালিগালাজ দেন। মেয়র আতিকের অবস্থা হয়েছে এমন যে এই ফরিদকে এখন আর সরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়নের ফান্ড থেকে শুরু করে শত শত কোটি টাকার প্রজেক্টের নানা ধরনের দুর্নীতির নিয়ন্ত্রণ এবং দেখভাল করে আসছেন মেয়রের এপিএস এই ফরিদ। আর শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।